সচক্ষে দেখলাম সিওমিচ অফিস বাঁকুড়া সদর হসপিটাল, সেখানে আমি পিছনে ধাওয়া করেছি ছ সাতখানা গাড়ি নিয়ে। পুলিশের বাহানা দিয়ে সেসব গাড়িগুলোকে ব্যবহার করছে এবং গাড়ি থেকে নেমে এক গাল হাসছে বন্টি আমার, আর হাতে ব্যাগের মধ্যে টাকা রয়েছে, মানুষকে সেখানে টাকা বেরোচ্ছে। বুথ নাম্বার 301 এ তো ওপেনলি টাকা বিতরণ করা হচ্ছে ভোটটা দেওয়ার জন্য বিজেপিকে। আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আমি নাকি টাকা বিতরণ করেছি ভোটের জন্য। মন্দিরে ভৈরব স্থান কালী মন্দিরে আমি প্রণাম করেছি এবং মন্দির বন্ধ ছিল বলে প্রণামীর বাক্সে সেই টাকাটা না দিয়ে, যেটা 100 টাকার নোট, যদি 100 টাকার নোটটা টাকা বিতরণ হয় ভোটের জন্যে, তাহলে আমার আমার কিছু বলার নেই, কারণ ওখানে মন্দির বন্ধ ছিল বলে প্রণামীর বক্সে আমি 100 টাকাটা দিতে পারিনি। সেই জন্য ওখানে যারা গরিব দুস্থ যারা বসেছিলেন, তারা খাবারের জন্য টাকা চাইছিলেন বলে আমি তাদেরকে বলেছি যে তোমরা নিজেদের মধ্যে এটা কিছু কিনে খেয়ে নাও। আমি কিন্তু তাদের এই কথা বলিনি যে ভোটটা দাও নিজে।